আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আর আপনারা যারা আমাদের আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়, এবং প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুপাত ও সমানুপাত থেকে দশম শ্রেণীর কোষে দেখি 5.2 পাতা নাম্বার 83 এর। আমরা প্রথমে দেখব বা প্রথমে আমরা আজকে করব থিওরিক্যাল ক্লাস। তাহলে প্রথমে কি আছে, সমানুপাতিক কাকে বলে, সমানুপাতিক কাকে বলে বা কি, সমানুপাতিক কাকে বলে বা কি। যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয়, যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে সমানুপাতি বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন, ডেফিনেশনটা আপনারা প্রত্যেকে খাতায় লিখে দেন, মাধ্যমিকের শর্টেও দিয়ে দেয় ডেফিনেশনটা, সমানুপাতি কাকে বলে। তাহলে কি বলছে, যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই সংখ্যা চারটিকে সমানুপাতি বলা হয়। যেমন যেমন চারটি বাস্তব সংখ্যা এ কমা বি কমা সি কমা ডি, এ কমা বি কমা সি কমা ডি, যেখানে বি নট ইকুয়ালস টু জিরো এবং ডি নট ইকুয়ালস টু জিরো, মানে বির মান জিরো হবে না আর ডি এর মানও জিরো হবে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কি এ বি সি ডি, তাহলে বি নট ইকুয়ালস টু জিরো আর ডি নট ইকুয়ালস টু জিরো। এখানে এই পদটা, এই পদটা আর এই পদটা, এই দুটোকে এ এ বি হচ্ছে প্রান্তীয় পদ, প্রান্তীয় পদ। তাহলে এ বি এ ডি, এ ডি কি প্রান্তীয় পদ, এবং এবং বি সি কি মধ্যপদ, মধ্যপদ। তাহলে বি সি মধ্যপদ। তাহলে এবার আমরা দেখব কোন সংখ্যা সমানুপাতে আছে কি নাই, কি করে আমরা বুঝবো। আমরা তো সমানুপাতের ডিফিনিশনটা শিখলাম, এবার আমরা শিখবো কোন সংখ্যা সমানুপাতে আছে কি না সেটা আমরা কিভাবে দেখব বা শিখব। তাহলে একটা সংখ্যা লিখি 2, 3, 4, 6, টু কমা থ্রি কমা ফোর কমা সিক্স, ইহা কি, ইহা কি ইহা কি সমানুপাতে আছে কি না দেখি। টু কমা থ্রি কমা ফোর ও সিক্স ইহা কি সমানুপাতে আছে কি না দেখি। তাহলে আমাদের সমানুপাতে আছে কোন সংখ্যা সেটা আমরা কিভাবে চেক করব, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ, মানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হবে আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ হবে। তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ কি 6 ইকুয়ালস টু দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ কত 4, তাহলে এটা কত হলো 12 ইকুয়ালস টু 12, তাহলে 12 ইকুয়ালস টু 12। তাহলে দুটি পদ আমাদের সমান আছে, তাহলে ইহা কি আছে সমানুপাতি। আমরা লিখবো অতএব ইহা, তাহলে ইহা কি
অতএব অতএব 2:3 ডবল 4:6 ইহা সমানুপাতে সমানুপাতে আছে। তাহলে কি লিখবো? অতএব 2:3 ডবল 4:6 ইহা সমানুপাতে আছে। তাহলে আমরা সমানুপাত আছে কিনা বুঝতে পারলাম। তাহলে কোন সংখ্যাকে যদি বলে সমানুপাত আছে না দেখি বা চেক করতে দেয়, তাহলে আমরা কি লিখবো? প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করব সমান দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করব। যদি গুণফল দুই দিকের ব্যালেন্স ঠিক হয় বা সমান হয় তাহলে সেটা সমানুপাতিক, আর যদি ঠিক না হয় বা দুদিক যদি এলোমেলো মান হয় তাহলে এটা অসমানুপাতিক। এবার আমরা শিখবো চতুর্থ পদ, চতুর্থ পদ নির্ণয় করি, নির্ণয় করি। এবার আমরা চতুর্থ পদ নির্ণয় করব কিভাবে করব? আমাদের সংখ্যা আছে 6, 9, 12, এর চতুর্থ পদ নির্ণয় করতে বলেছে। এর কি পদ নির্ণয় করতে বলেছে? চতুর্থ পদ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখব ধরি চতুর্থ পদ সমান এক্স। তাহলে চতুর্থ পদ সমান কি? এক্স। চতুর্থ পদ সমান কত পেলাম আমরা? এক্স পেলাম। তাহলে আবার কি হবে এটা? 6:9:12:x। চতুর্থ যেহেতু সেজন্য শেষে বসবে, তাহলে 6:9:12:x। তাহলে এটা এবার ভগ্নাংশে পরিণত করবো। তাহলে 6/9 = 12x ওয়ার কোনাকুনি গুণ হবে, তাহলে 6x = 9 × 12 ওয়ার x = 9 × 12/6 6×12 তাহলে কত হচ্ছে? 9×2 = 18। তাহলে কত হলো চতুর্থ সমানুপাতি? কত হলো? 18। তাহলে 6, 9, 12 এর চতুর্থ সমানুপাত কত? 18। তাহলে আমরা কি লিখবো? 6, 9, 12 এর চতুর্থ সমানুপাত সমান কত? 18। প্রত্যেকে খাটা টুকে নেন অঙ্কটা। এবার আমরা শিখবো ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি কাকে বলে, ক্রমিক সমানুপাতি কাকে বলে, কি বলে আছে? ক্রমিক সমানুপাতি কাকে বলে? তাহলে ডেফিনেশনটা আমি লিখিয়ে দিই বটে, আপনারা প্রত্যেকে লিখে নেন ক্রমিক সমানুপাতি কাকে বলে। ডেফিনিশন, সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত, প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় পদের, তৃতীয় পদের অনুপাত অনুপাতের
অনুপাতে সমান হলে ওই সমজাতীয় তিনটি রাশিকে রাশিকে ক্রমিক সমানুপাতি বলে। কি বলে? ক্রমিক সমানুপাতি বলে। তাহলে আমি একবার বলে দিই, যেহেতু আমার হ্যান্ডরাইটিং প্রচন্ড খারাপ, তাহলে সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের সমান হলে ওই সমজাতীয় তিনটি রাশিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। ক্রমিক সমানুপাতি বলা হয়। যেমন যেমন এ কমা বি ও সি ক্রমিক সমানুপাতি তাতে আছে, এ কমা বি ও সি ক্রমিক সমানুপাতে আছে, অতএব ক্রমিক সমানুপাতে আছে। এরপর এগুলো মুছে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। আমরা কি লিখেছিলাম? এ কমা বি কমা ও সি ক্রমিক সমানুপাতে আছে। ওকে, তাহলে অতএব এ ইজ টু বি ডাবল ইজ টু বি ইজ টু সি, তাহলে এটা কি হবে? এ ইজ টু বি ডাবল ইজ টু বি ইজ টু সি, এটা ভগ্নাংশে পরিণত হবে ওয়ার এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি, ওয়ার বিতে বিতে গুণ আর এতে সিতে গুণ সি এতে সিতে গুণ, তাহলে বিতে বিতে গুণগুলো বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি, বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি, তাহলে কি দাঁড়ালো আমাদের? বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। তাহলে ক্রমিক সমানুপাতি করার নির্ণয় করার ফর্মুলাটা কি পেলাম আমরা? বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। তাহলে যখন আমাদের ক্রমিক সমানুপাতি নির্ণয় করতে দেবে, তখন আমাদের থিওরিটা কি পাবো? বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। তাহলে এই ফর্মুলায় ফেললে আমাদের ক্রমিক সমানুপাতি নির্ণয় করা যাবে। একটা এক্সাম্পল দিই, 9 ও 15 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। নয় ও পনেরো এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। নয় ও পনেরো এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি, ঠিক আছে? তাহলে ধরি তৃতীয় সমানুপাতি সমান x, তৃতীয় সমানুপাতি সমান কত? x, তৃতীয় সমানুপাতি সমান কত? x। তাহলে অতএব 9, 15 ও x এর ক্রমিক সমানুপাতি তাহলে 9, 15 ও x ক্রমিক সমানুপাতি, তাহলে কি হবে? ক্রমিক সমানুপাতি। তাহলে সুতরাং কি হবে? 9:15 ইজ টু কি হবে? ডবল ইজ টু 15:x, 15:x,
9 by 15 equals to 15 by x or kuna kuni gun 9x equals to punero gonito punero 9 equals to punero gonito punero or x equals to punero gonito punero by 9 punero gonito punero by 9 তাহলে 3 3 কে 9 3 5 15 3 5 15 তাহলে এটা কত হলো 5 into 5 equals to 25 কত হলো 25 তাহলে 9 ও 15 এর দ্বিতীয় সমানুপাতিক কত 25 মানে 25 পেলাম আরেকটা एग्जांपल করে অঙ্কটা আমরা এই অধ্যায়টা এখন শেষ করে দেব আরেকটা एग्जांपल তৃতীয় হলো ক্রমিক হলো সমানুপাতিক হলো এবার আরেকটা নির্ণয় করব মধ্য সমানুপাতিক চার ও ষোলো এর মধ্য সমানুপাতি নির্ণয় করি তাহলে চার ও ষোলো এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে চার ও ষোলো এর তাহলে ধরি ধরি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি সমান x মধ্য সমানুপাতি সমান কি x তাহলে এটা কি হবে তাহলে মধ্য মধ্য সমানুপাতি সমান কি x তাহলে দুই ওড়ের আছে দুই প্রান্তের পদ্ধতি আছে কিন্তু মধ্যেকার পদ্ধতি নেই তাহলে 4 is to x double is to x is to 16 or 4 by x equals to x by 16 or x square equals to x square equals to 4 into 16 or x square equals to কত হলো 464 or x square equals to 8 এর কি 8 এর স্কয়ার 64 স্কয়ার স্কয়ার কেটে গেল or x equals to 8 x equals to 8 তাহলে মধ্য সমানুপাতিক কত 8 তাহলে মধ্য সমানুপাতিক কত পেলাম আমরা 8 পেলাম তাহলে 4 ও 16 এর মধ্য সমানুপাতিক কি কত পেলাম আমরা 8 পেলাম এখান থেকে অঙ্ক আমাদের শেষ হলো এই অধ্যায়ের এরপরে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া হবে আশা করি ভালো থাকেন প্রত্যেককে দোয়া করি